দিদি তোকে আমরা কোথাও যেতে দেব না কোথাও না বুঝেছিস তুই সংসারটা ভাঙবেন কেন শুধু শুধু কিছু গড়তে পারেন না ভেঙে দেবেন এই তুমি এসবের মধ্যে কথা বলছো কেন সংসার মানে সংসার ধর্ম তুমি কি বুঝো হ্যাঁ কিছুই বোঝো না এই সমস্ত কথাবার্তা বলছো সংসার হচ্ছে ও ওই মেয়েটা সংসার করেছিল একটা সোনার মতো সংসার তৈরি করেছিল সেই সংসার থেকে ওকে চোখের জলে চলে আসতে হয়েছে চোখের জল ফেলে ওকে চলে আসতে হয়েছে ওই সংসার থেকে তুমি জানো এসব তুমি বোঝো আর যেখান থেকে ও চোখের জল ফেলে চলে এসছে তাদের যদি আমি চোখের জলে না করি তো আমার নাম কর্নেল নয় আর আমার মেয়ে যদি এখান থেকে না যেতে চায় তাহলে ওকে আমি কোনোদিন বলবো না তুমি চলে যাও আর যদি এখানে থাকতে চায় তো চিরদিন থাকবে আমার কাছে এরপরে ওই গোষ্ঠীশুদ্ধ লোকের যদি আসে না তাকে আমি দরজা ভেদ করে ঢুকতে দেবো না ওই বাগানে বসিয়ে রাখবো ওখানেই খাবে দাবে ওখানেই সব কিছু করবে আর বাদ বাকি যা যা করার আছে সব ওখানেই করবে আচ্ছা বাবা হাত জোর করছি তোমাকে থাকতে হবে না কালকে সূর্য ওঠার আগেই তুমি চলে যাও এত মেজাজ দেখিও না কারণ মেজাজের আমি ধার ধারি না এই তো পুরো ফর্মে চলে এসেছি দেখুন আমি তো প্রথম দিন থেকেই জানি যে আপনি কারোর মেজাজের ধার ধারেন না তাহলে কিরম হয়েছিলেন এটা ভিজে নেতা হয়ে পড়েছিলেন এতক্ষণ উঠুন জাগুন আমার মন ভালো করে দিতে চাইছো তোমার মায়ের কথা মনে পড়ছে চুপ করুন কি হলো আপনাকে বলিনি আমি আমার সামনে মা শব্দটা উচ্চারণ করবেন না প্রথম দিনই বলেছি আপনাকে এই কথাটা এই শব্দটাকে দেখুন আমি জীবনে যদি কিছু ঘৃণা করি সব থেকে বেশি ঘৃণা করি এই শব্দটাকে ঘৃণা করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভুল হয়ে গেছে বাবা আর কখনো বলবো না জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে